সবাই একসঙ্গে থাকি। লোডশেডিংটা কাউন্টিং হই তো যখন যখন এই পরিস্থিতি এই সময় কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে আর এদিকে আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কি নিয়ে যাচ্ছি আমরা উন্নয়ন নিয়ে যাচ্ছি কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জি দিচ্ছেন আপনি বেছে নিন আপনি যদি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিনের দাম বাড়ানোর পক্ষে হন আপনি যদি চালের দাম বাড়ানোর পক্ষে হন আপনি বিজেপিকে ভোট দিন কেউ বারণ করছে না আর আপনি যদি মূল্য বৃদ্ধি আটকাবার পক্ষে হন আর প্রকৃত উন্নয়ন বাড়ি বাড়ি উন্নয়ন পরিবার পিছু উন্নয়নের পক্ষে হন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে শুভেন্দু অধিকারী এখন বলছে কেন খারাপ ভাষায় নাকি ওকে আক্রমণ করা হয়েছে ওকে কি নাড়ু গোপাল তোমায় আমি রসগোল্লা খাওয়াবো রাজনীতিতে দল থাকবে রাজনীতিতে দলে দলে রেষারেষি থাকবে কিন্তু শুভেন্দু দল বদলের পর সব থেকে বেশি কুৎসিত আক্রমণ করেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দল তৃণমূল কংগ্রেসকে কোথায় কোথায় কুৎসিত শব্দ আর তারপর যখন ওকে বলা হচ্ছে তখন খুব দুঃখ হচ্ছে না খুব দুঃখ হচ্ছে তুমি তো কুৎসার উপর দাঁড়িয়ে আছো তৃণমূল কংগ্রেস চায় না ভোটের আগে মনে নেই তোমাদের নেতা নরেন্দ্র মোদি ও দিদি কে বলেছিল নরেন্দ্র মোদি তখন মনে হয়নি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে পাড়ার ইফতিজারের মতো তুমি ডেকেছ তখন গো ভাততালি দিতে ইচ্ছা করছিল না মমতা ব্যানার্জিকে কি কি নামে ডাকেনি কি কি নামে ডাকেনি এই শুভেন্দুরা আমরা তো এখনো কিছু বলিনি তুমি অভিষেকের পেছনে কেন লেগেছো জানি তুমি তো ওখানে গেছো দাসখত দিয়ে তোমার তো অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা নারদার ভিডিও কাগজে মুড়ে নিচ্ছে যে ভিডিও কিন্তু আমাদের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা না ভাবে যে ভাষায় কথা বলবে সেই ভাষায় জবাব যাবে আর মানুষকে শুধু পরিষেবা উন্নয়ন পরিষেবা দিন যারা ভূতস্তরের কর্মী তারাই আসল সম্পদ যখন এই গেল গেল রব উঠেছিল একুশ সালে আজও যারা তৃণমূলে আছেন তারা কিন্তু সেই লড়াইটা বুক চিতিয়ে লড়েছিলেন সেই কর্মীরা আরো একবার পঞ্চায়েত নির্বাচনে পরীক্ষা দিতে চলেছেন কোন অবস্থায় একটি আসনেও এখানে বিজেপিকে জিততে দেওয়া হবে না মানুষের ভোট নিয়ে আসুন আজ থেকে কাল থেকে এখানে সিনিয়ররা রয়েছেন সবাই মিলে ঠিক করুন এলাকা এলাকায় যেমন জনসভা পথসভা মিছিল হবে হবে বাড়ি বাড়ি বোঝাতে হবে আপনি অন্য কাউকে ভোট দেবেন কেন দেবেন কি পাননি মমতা দিয়ে দিয়েছেন আগে এই ছিল শুধু হিন্দু মুসলমান বলে ভোট হয় না হতে পারে না সিএএ বলে ভোট হয় না এনআরসি বলে ভোট হয় না যদি হিন্দুর কথা বলেন এই সব করতে গিয়ে আসামে এতগুলো হিন্দু পরিবার আটকে পড়ে রয়েছে ডিটেনশন ক্যাম্পে এই জাত পাত ধর্মের লড়াই নয় পেটের লড়াই বেঁচে থাকার লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই অভিষেক ব্যানার্জির লড়াই মমতা ব্যানার্জির লড়াই বাংলার লড়াই উন্নয়নের লড়াই বিভেদের বিরুদ্ধে লড়াই এই লড়াই নিয়ে তৃণমূল কংগ্রেস চলুন সামনে যতবার ভুল বক্তে আসবে ডাকবেন ততবার জবাব দিয়ে যাব যদি যুক্তিতে বলে যুক্তিতে দেব যে ভাষায় কথা বলবে সেই ভাষায় জবাব যাবে আর যদি মনে করে থাকে যে দিল্লির জেটুদের ধরে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এজেন্সি পাঠিয়ে এখানে তো একটা বড় বিপদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর
এক একটা কেস মিথ্যা মামলায় কেশপুরে একটা কেসে 125 জনকে নোটিশ দিয়েছে, ভাবতে পারেন? আরে কাপুরুষ ভারতীয় জনতা পার্টি মাটির উপর দাঁড়িয়ে লড়ার ক্ষমতা নেই, 125 জনকে নোটিশ দিয়েছে, তাদের ডেকে পাঠায়, বসিয়ে রাখে, হয়রান করে, মিথ্যা মামলা অ্যারেস্ট করে রেখেছে কয়েকজনকে। এর সমস্ত কিছু জবাব কিন্তু ভোটে দেব আমরা, ভোটে। ভাষায় ও একটা খারাপ বলে গেল, আমি একটা বললাম, আসল জবাব নয়, আসল জবাব এই জায়গাতেই। ভগবানপুরের মানুষ যারা বয়স্ক রয়েছেন সকলকে আমার প্রণাম, বাকি সকলকে শুভেচ্ছা। মঞ্চে যারা রয়েছেন, অখিলদা অনেক দিনের, মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সৈনিক, পুরনো সেনাপতি, এই জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম অভিভাবক অখিল গিরি, এখানে 21-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় পার্টির হয়ে জনসভা করতে এসে প্রথম যাকে পাশে নিয়ে সভা করেছিলাম, তখনই দেখেছি জনসমুদ্র উত্তম বারিক পটাশপুর, তরুণ মাইতি আছেন, অভিজিৎ বাবু আছেন, বিকাশ পেজ এবং এখানকার সব সিনিয়র নেতৃত্ব। দুটো কথা বলে শুরু করি। একটা হচ্ছে, অখিলদা বলেছেন যে এরপরে আরেকটি সভা অম্বিকেশ বাবুদের ওখানে, আমি আপনাদের বলে রাখছি পূর্ব মেদিনীপুর যখন যেখানে সভা আপনারা করবেন, যদি খবর দেন, অন্য কোন কর্মসূচি যদি পার্টি না দেয়, কুণাল ঘোষ হাজির থাকবে। দু নম্বর হচ্ছে, এই এলাকায় যারা বিজেপি আছেন তাদের আগে একটু বলে নিন, এই যে বলছেন নবান্ন চলো, কারা বলেছে? নেতারা, আপনারা গেলেন, গিয়ে কি হলো? নেতা তো প্রথমেই প্রথমে ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, আর তারপর একা একা হেঁটে হেঁটে পুলিশের জিপে উঠে চলে গেলেন। পেছনের লোকদের শিখিয়ে রেখেছে, ইট মারো, ইট মারো, নিজেদের লোকেদের মাথা ফাটছে সেই দেখিয়ে নাটক, আর জানে ইট মারা হবে সেই জন্য আগে নিজে পালিয়ে যাচ্ছে। আর ও তো জানতো পেছন থেকে ইট এলে ওর মাথায় পড়বে, ও আগে পালিয়ে গেছে। তাই বিজেপির কর্মীদের বলছি, ওদের ডাকে যদি যান সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা রাখবেন, ইট মেরে মাথাটা আপনার বিজেপি ফাটাবে আর মমতা ব্যানার্জি বিনা পয়সায় চিকিৎসা দেবে। এটা অভিযান, লোক নেই, জোর নেই, কয়েকটা গুন্ডা এনে ইট পাটকেল মেরে, আর সবার আগে নেতা পালিয়ে গেল। তফাৎটা জানেন? তফাৎ একটু সিনিয়ররা মনে করুন, মমতা ব্যানার্জি লাইটার্স থেকে, লালবাজার থেকে চুলের মুঠি ধরে পুলিশ বার করেছিল, সিপিএম এর পুলিশ মমতা দি লড়েছিল, সিঙ্গুরের বিডিও অফিস থেকে রাত্রিরে মমতাদিকে মারতে মারতে বার করেছে, মমতাদি তবু বাকিদের গায়ে হাত দিতে পারেনি, মমতাদি বলেছে আগে আমায় বাকিদের টাচ করবে না। তফাৎ এখানে, মমতা ব্যানার্জি বলে আমার ভাইদের গায়ে টাচ করবে না আমাকে, আর ওই কাপুরুষ বলে ডোন্ট টাচ মাই বডি। এটা তফাৎ, এটা তফাৎ, এটা তফাৎ। Are you kidding?
বুঝতে পারছেন হাজার হাজার কর্মীর আবেগ তারা আজকে এসেছেন আপনারা একটু মানিয়ে নিন সামনে আপনাদের জায়গা দেওয়া হয়েছে একটু আপনারা মানিয়ে শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রীমতী মধুরিমা মণ্ডল মধুরিমা নেমে আসুন মাঠের মধ্যে মাঠে জায়গা আছে মাঠের মধ্যে চলে আসুন আমরা সভার কাজ এখন শুরু করব স্বপন দাস মহাশয়কে আমাদের কর্মাধ্যক্ষ পূর্ত কার্য পরিবহন জেলা পরিষদ আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্যামল মিশ্র খেজুরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়াও যারা আছেন মঞ্চে তাদেরকে আমরা একে একে বরণ করে নিচ্ছি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান নায়ক মহোদয় এরপরে আমরা বরণ করে নেব আমাদের ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত ব্লক সভাপতি অম্বিকেশ মান্না অম্বিকেশ পুষ্পস্তবক দিচ্ছেন অমিতাভ দাস নির্মলবাবু উত্তরীয় পড়াচ্ছেন আমরা পেয়েছি আমাদের জেলা পরিষদের পূর্ত কার্য এবং পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আমাদের কাছের মানুষ আমাদের বিধানসভার মানুষ স্বপন কুমার দাস মহাশয় তাকে আমরা এখন বরণ করে নিচ্ছি বংশে আছে না অ্যারেস্ট হয়ে যেত গ্রেফতারের ভয়ে গেছে একটা চোর তোলাবাজ ব্ল্যাকমেলার ডাকাত মিথ্যাবাজি সুবিধাবাজি দল বদলু কুলাঙ্গার বিভীষণ মির্জাফর শুভেন্দু অধিকারী আরে দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে আমারও ছিল আমি কি দল বদলাবো নাকি আরে ঝগড়া করব দলে প্রেম করব দলে কিন্তু রাস্তা পার হয়ে দল বদল করে শুভেন্দুদের মতো পাশের বাড়ি জেঠুকে বাবা বলে আমরা ডাকি না এটা কি ভোটের আগে কয়েকজন চলে গেল মা বোনেরা কুটনো কাটেন তো সবজি কাটেন তো মমতাদিও সবজি কাটে এবার হলো কি মমতাদি যখন সবজি কাটতে কাটতে একটা পচা আলু একটা পচা টমেটো রান্নাঘরের জানলা দিয়ে ফেলে দিচ্ছে ও পাশে অমিত শাহ দিলীপ ঘোষ বাটি হতে বসে তো এইসব দল বদলু পচা আলু পচা টমেটো দিয়ে বাংলা দখল বলে আব কি বার দোষ পার লোকে পরে বুঝলো দোষ পারটা বলেছে পেট্রোলের দাম বাড়াবে বলে যখন আসে শুধু হিন্দু মুসলিমদের আক্রমণ করছে এখন বলছে জেহাদি হয় আপনি মেদিনীপুরের ইতিহাস বলুন বাংলার ইতিহাস বলুন আমরা তো একটা একসঙ্গে থেকে আমাদের অভ্যাস জিয়াদি শুভেন্দু আমি অবাক হয়ে যাচ্ছি জিয়াদি নন্দীগ্রামের শহীদদের তালিকা সেখানে মুসলমানের নাম নেই নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি শহীদ মাতা ছিলেন না শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তোমার আর তোমার পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠা তুমি তুলে নিয়েছ আজকে তোমার কোন রাইট নেই শহীদদের মধ্যে হিন্দু মুসলমান ভার করার শুনেছেন এই শহর জানে আমার প্রথম সব কিছু এটা কবির সুমনের গান আর এখন ওর জন্য গান কাঁথি শহর জানে ওটার গোপন সব কিছু পালাতে চায় তবু সব ছোটে ওটার পিছু পিছু পালিয়ে তো পার পাবে না বাবা পালিয়ে তো পার পাবে না আমরা এখানে দাঁড়িয়ে মানুষকে কি বলছি সিপিএম জমানার সঙ্গে তুলনা করুন গণহত্যা গণধর্ষণ ইংরেজি তুলে দিল নতুন প্রজন্ম
ইংরেজি তুলে দিল, কম্পিউটার ঢুকতে দেবো না আন্দোলন, কম্পিউটার ঢুকতে দেবো না, বাংলাকে পিছিয়ে দিল, লোডশেডিং। ওই জমানা থেকে মমতা ব্যানার্জি উন্নতির জায়গায় এসছেন, আর অন্য রাজ্যগুলিতে বিজেপি নেতারা এখানে গালাগাল দিচ্ছে, আর ওদের কেন্দ্রের সরকার যে রিপোর্ট প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে সব বিভাগের ভালো কাজ। প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ। তাহলে আর এখানে এসে নোংরামি করবে এটা হয়? এটা হতে পারে না। ব্যক্তিগত আক্রমণ, যেখানে পাল্লা দিতে পারছে না এজেন্সি না পাচ্ছে, আমাদের ভুল নেই আছে, এত বড় দল এত বড় সরকার নিজেদের মতো করে ভাবুন তো, আমাদের চেনা চারপাশ, আমার ক্লাব আমার অফিস, ভাবুন না পাঁচটা আঙুল সমান হয়, এত দিন ধরে এত বড় একটা সরকার চলছে, কেউ কোথাও ভুল করছে অন্যায় হচ্ছে থামানো হচ্ছে, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন, দল ব্যবস্থা নিচ্ছে, তার মানে এটা কখনোই নয় যে দল প্রশ্রয় দিচ্ছে, দল প্রশ্রয় দিচ্ছে না। আর যদি এইসবের তুলনায় যেতে হয় তাহলে তো সিপিএম আর বিজেপি মুখ দেখাবার জায়গা পাবে না। কাজ হচ্ছে, মানুষ উপকার পাচ্ছেন, পুরো দস্তুর মানুষ উপকার পাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নেতারা, দিল্লির নেতারা, এখানকার কয়েকজন নেতা, দিলীপ ঘোষ বলে গরুর দুধ থেকে সোনা পাচ্ছে, আচ্ছা বলুন দেখিনি এদের সঙ্গে কি রাজনীতি হবে, বলছে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়, এর কোন কথা? কখনো বলছেন ওপর থেকে 6 ইঞ্চি নাবিয়ে দেবো, সায়ন্তন বসু বলছেন বুক লক্ষ্য করে গুলি করো, অভিষেক কি বল।